বিগত দীর্ঘদিন ধরে প্রাপ্ত সরকারি ভাতা বন্ধ। প্রতিবাদের রাস্তায় নামলো বঙ্গীয় পুরোহিত সভার মালদা শাখা। পুরোহিতদের বিপিএল ভুক্ত করার দাবি। দাবি পূরণ না হলে পুজো বন্ধ করে দেওয়ার চরম হুঁশিয়ারি। একটা সময় পেতেন, কিন্তু বিগত কয়েক মাস যাবত পুরোহিতরা পুরোহিত ভাতা প্রাপ্তি থেকে বঞ্চিত। তাতেই সোমবার বঙ্গীয় পুরোহিত সভার মালদা শাখার পূজারীরা আন্দোলনের রাস্তায় নামলেন। এদিন পুরাপুলি বাঁধ রোড থেকে পুরোহিতদের একটি মিছিল বের হয় এবং তা পুরো মালদা শহর পরিক্রমা করে জেলা পোস্ট অফিসের সামনে জড়ো হয়। জেলার সমস্ত পুরোহিতকে ভাতা প্রদান করা সহ অন্যান্য দাবিগুলো তুলে ধরলেন বঙ্গীয় পুরোহিত সভার যুগ্ম সম্পাদক চিত্তরঞ্জন আচার্য। বঙ্গীয় পুরোহিত সভার মালদা জেলা কমিটির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের নিকট আমরা কিছু আমাদের দাবি দাওয়া নিয়ে আমরা আজকে এই স্ট্রিট কর্নারের আয়োজন করেছি। আমাদের দাবি আছে, প্রথম দাবি আমাদের পুরোহিতদের সম্পূর্ণ জেলা যত পুরোহিত আছে তাদেরকে আমাদেরকে ভাতা দিতে হবে এবং প্রত্যেক ব্লক হিসাবে একটা করে সংস্কৃত পঠন পাঠনের ব্যবস্থা করে দিতে হবে। কারণ আমাদের পরবর্তী প্রজন্মরা এই সংস্কৃত পঠন পাঠন ঠিক মতন পাচ্ছে না বলে তারা আজকে পুরোহিতিতে আসতে পারছে না। এই জন্য আমাদের দাবি থাকবে যে সব ব্লক ভিত্তিক যেন সংস্কৃত করে দিলে সবাই পঠন পাঠন করতে পারবে এবং কিছু পুরোহিত আস্তে আস্তে বাড়বে, নচেত পুরোহিতের সংখ্যা একদিন একদম তলানিতে এসে ঠেকবে। এমনকি পুজোর আগে যদি পুরোহিতদের পুনরায় ভাতা প্রদান শুরু না হয় তবে তারা দুর্গাপুজো বন্ধ করে দেবেন বলেও বঙ্গীয় পুরোহিত সভার যুগ্ম সম্পাদক জানালেন। গভর্নমেন্ট কত টাকা দিয়েছিল? গভর্নমেন্ট প্রত্যেক মাসে 1000 টাকা করে ভাতা দিয়েছিলেন। সেটা কতদিন ধরে বন্ধ আছে? মোটামুটি এটা 3-4 মাস থেকে বন্ধ আছে। বলছি সামনে তো দুর্গাপুজো আসছে, যদি পুরোহিত ভাতা যদি না পান তাহলে কি আপনাদের? আমাদের আমরা একটা বড় সিদ্ধান্ত নিব এরকম ঠিক করেছি। হ্যাঁ, তো দুর্গাপূজা আমরা প্রয়োজনে বন্ধও করে দিতে পারি এরকম আমাদের মধ্যে একটা সিদ্ধান্ত হয়েছে। মালদা কতদিন পুরোহিত আছে টোটাল? মালদা জেলাতে মোটামুটি 7000 পুরোহিত আছি আমরা। মিছিল ও পথসভা শেষে সংশ্লিষ্ট পুরোহিতদের একটি প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে দেখা করে তাদের দাবিগুলো তুলে ধরেন। জেলা শাসক পুরোহিতদের দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করেছেন বলে খবর। তবে তাদের পুনরায় ভাতা প্রদান ব্যবস্থা শুরু না হলে পুরোহিতদের পুজো বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিতে গোটা মালদায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।